গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকাল থেকেই পুরো টাকাটি বৃষ্টি, আর বৃষ্টি বৃষ্টি কোনো থামার কোনো সিন নাই, কোনো সিন নাই, সব সময় বৃষ্টি পড়তেছে। আর সামনের দিকে তাকাইলে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো যাই হোক, শুরুটা হলো বৃষ্টি দিয়ে। না ঘুরি, আসলে বৃষ্টির সময়। বৃষ্টির দিন ছাতা নিয়ে বাইরে আসলাম, বাইরে ঘোরাঘুরি করতেছি। তো এখানে পুকুরের পাড়ে দাঁড়ায় আছি এবং বৃষ্টির যে প্রকৃতির যে যে নেচারটা উপভোগ করার চেষ্টা করতেছি। নেচারটা উপভোগ করবো না তা কি হয়। তো যাই হোক, তো নেচারটা উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে, খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আর একবার দেখানোর চেষ্টা করি। আচ্ছা যাই হোক, বৃষ্টি নিয়ে একটা হাদিস আছে, সেটা হলো আমি শুনেছি, শোনা কথা, আমি ওটা পড়িও নি। যখন বৃষ্টি আসতো, নবী রাসূলরা সখন খুবই চিন্তিত থাকতো। আর আমরা আমাদের ক্ষেত্রে যে যখন বৃষ্টি আসে, তখন আমরা মনের ভিতরে একটা সতেজ, একটা খুবই স্বস্তি একটা ফিল করি। অথচ কিন্তু নবী রাসূলরা খুবই চিন্তিত থাকতো এবং খুবই টেনশনে থাকতো, কারণ বৃষ্টি যখনই আসবে, সকনের দেখো যে হলো বন্যা দুর্যোগ লেগেই থাকবে, সব সময় লেগে থাকবে। এই জিনিসটা নিয়ে তারা খুবই চিন্তিত থাকতো এবং খুবই চিন্তিত থাকতো। তো যাই হোক, বৃষ্টির দিন বের হয়েছি, ঘোরাঘুরি এই করতেছি, এই হলো ছাতার নিচে আছি আমি। আচ্ছা যাই হোক, এখানে একটা আচ্ছা দেখাই, তারপরে এখান থেকে দেখায় আমি পুকুর পাড়ের পাশে দাঁড়ায় আছি এবং ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি। আর ওখানে আমাদের জমি চাষাবাদের কাজে সবাই ব্যস্ততা সবাই ব্যস্ত এখন চাষাবাদের কাজ নিয়ে। তো যাই হোক, এত বৃষ্টি বাদলের ভিতরেও যে সবাই কাজকর্ম করতেছে, এটাই হলো শুক্রিয়া জ্ঞাপন করাটা সবচাইতে দরকার। বৃষ্টির কারণে বাগানটা এখন ওই রকম নাই। যাই হোক, বাগান দিয়ে হাঁটাহাঁটি করতেছি। যে বৃষ্টি অতি কয়েকটা দিন হয়ে গেল, যে তারপরেও বৃষ্টি ওইভাবে আমাদেরকে ছোঁয়া দিতে পারেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করতে হবে যে বৃষ্টিপাত খুব সুন্দরভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষের ক্ষতিটা মানুষ অতটা ওই রকমই হচ্ছে না। কারণ তো যাই হোক, মানুষের চলার পথে ভুল ভ্রান্তি এইসব কিছু থাকেই, এটা থাকবেই, এটা কিছু করে লাভ নাই। যাই হোক, আমার কাছে খুবই ভালো একটা লাগতেছে, স্বস্তি একটা পাচ্ছি যে সুন্দর একটা বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষের এটা উপকারে আসবে, অপকারে না, উপকারে আসবে এই বৃষ্টিটা।
এখানে গবাদি পশুগুলো খুব বৃষ্টির কারণে ঠান্ডা লাগতেছে তাদের। তো তারপরে যাই হোক, গবাদি পশু দেখে শুনে তাদেরকে রাখতে হবে, কারণ একটা অফার ব্যাপার আছে। এই তো হলো আমার বাড়ির উঠানের অবস্থা, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, গাছগুলো খুবই স্তব্ধ হয়ে আছে। গাছের ডাল ভেঙে গেছে তো, ওই ডালটা কেটে দেওয়া লাগবে, বেলের ওই ডালটা কেটে দেওয়া লাগবে, তাহলে গা হবে। আর সবচাইতে গাছগুলোর যে বেহালগুলোর অবস্থা হয় কারণ আছে, কারণ যে অতিরিক্ত যখন ঝিরঝিপানি বৃষ্টি হয়, কিছু কিছু ডালপালা যে বৃষ্টির কারণে যে রসটা আছে বৃষ্টির কারণে ওটা ভেঙে চলে যায়। এই তো হলো অবস্থা। তো যাই হোক, এখন হয়তো বা ভিতরের দিকে যাই, দেখি। টাটা, বাই বাই, দেখা হবে আরেকটা ভিডিওতে।